আমরা রোজ বহু মানুষের গল্প শুনি। চলুন আজ এমন একজনের খবর জানা যাক যিনি কিছু করে দেখিয়েছেন অবিশ্বাসনীয়। তিনি হলেন এক জনপ্রিয় অভিনেত্রী, তবে আর তিনি অভিনয় জগতে নেই। কিন্তু তা সত্ত্বেও জীবনে করিয়ে দেখিয়েছেন এমন কিছু যা খুব কম মানুষ পারে। আমরা কথা বলছি 90-এর দশকের সেই জনপ্রিয় অভিনেত্রী মায়ুরী গাঙ্গুর। দশকের শুরুর দিকে দুষ্টু মিষ্টি প্রেমের গল্প নিয়ে একটি ছবি এসেছিল, নাম বাবা কেতে হ্যায়। প্রথমে তাকে জানানো হয়েছিল যে সেটি একটি টেলিফিল্ম। বাড়ি থেকে রাজি করিয়েছিলেন এই বলে যে গরমের ছুটিতে এই ছবিটি করবেন তিনি, যা আসবে টিভিতে। তবে পরবর্তীকালে সেটি এলো বড় পর্দায় এবং রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী। তবে সেই একটা ছবি তিনি করেছেন, তারপরে জীবন পুরোপুরি বদলে গেল। চলুন জানা যাক সেই পাল্টে যাওয়ার গল্প। সায়েন্সের স্টুডেন্ট ছিলেন তিনি, আইআইটি কানপুরে সুযোগ পেয়েছিলেন। তবে মা বাবার কথা অনুযায়ী অভিনয়ের পাশাপাশি সায়েন্স নিয়ে পড়তে পারবেন না ভেবে আর্টস নিয়ে পড়েছিলেন তিনি কলেজে। ব্যাচেলার্স এবং মাস্টার্স করার পরে বিবাহ হয় এক এনআরআই যুবকের সাথে। তারপর চাকরি করেন বহু জায়গায়, কিন্তু আস্তে আস্তে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেন অভিনয় জগৎ থেকে। তবে তার অনুরাগীরা তাকে কোনোদিনই ভোলেননি, আজও তিনি তাদের মনে পাপা কেতে হ্যার অভিনেত্রী বলেই পরিচিত। এক সন্তানের মাও তিনি, তবে শুনলে অবাক হবেন এখন তার ডেজিগনেশনটা কি। এককালের জনপ্রিয় এই অভিনেত্রী এখন গুগল ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি হেড। জীবন কিভাবে পাল্টে যায় তা ময়ূরীকে দেখলে বোঝা যায়। আজ পাপা কেতে হ্যায় এই ছবিটির প্রায় 25 বছর হয়ে গেল, তা সত্ত্বেও এখনও এক ফোঁটাও কেউ ভুলে যাননি এই অভিনেত্রীকে। সম্প্রতি একটি ইন্টারভিউতে তার ডেজিগনেশনের কথা বলে তিনি চমকে দিলেন সকলকেই। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House and please subscribe my channel, click the bell button for more.